আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুড লাইফ এন্ড রুদ্রজ সব চলে আসছে, একে আর অটো কাটছে। এই শোরুমটি বারিধারা জে ব্লকে অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পেয়ে যাবেন। তবে আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি গাড়ি দেখাবো, টয়োটা এলিয়ান 2019 মডেলের দুটি কালারের গাড়ি, হোয়াইট এবং পাল কালার দুটি গাড়ি আজকে আমরা দেখবো। তবে চলুন আমরা গাড়ি দুটির ফিচার দেখি, দামটিও জেনে নেই, এবং যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে সেটাও আমরা জেনে নিই। আমাদের এখন শোরুমে রেডি আছে টয়োটা হ্যারিয়ার আছে, সিএইচআর আছে, স্কোয়ার নোয়া আছে, হাইব্রিড নন হাইব্রিড এক্সো আছে, এলিয়ন আছে, অ্যাকোয়া আছে, তারপরে আপনার হাইয়েস্ট জিএল, সুপার জিএল, তারপরে ফিল্ডার আছে, এই গাড়িগুলো এখন অ্যাভেলেবেল আছে। গাড়ি কালেকশন মোটামুটি ভালোই আছে এবং স্কোয়ার গাড়ি কালেকশন একটু বেশি মনে হচ্ছে এই মুহূর্তে। স্কোয়ার আছে, হ্যাঁ স্কোয়ার আছে তিনটা, নোয়া আছে। তো আজকে আমরা কি গাড়ি দেখবো? আজকে চলেন আমাদের দুটো এলিয়ন আছে 19-এর, এই গাড়ি দুটো দেখি। আচ্ছা দুটো এলিয়ন গাড়ি দেখবো আজকে আমরা, ঠিক আছে। একটা পাল একটা হোয়াইট, পাল এবং হোয়াইট, হ্যাঁ ঠিক আছে। আমরা হোয়াইট কালারের গাড়ি দিয়ে শুরু করি। এটা 2019, 2019 A15 প্যাকেজ, A15 প্যাকেজ, 2019 এর A15 প্যাকেজ। আচ্ছা ওলি ভাই একটু জেনে নে যে 19 এর আর অন্য কোন কালার আছে? 19 এর পাল পাল কালার আছে, শোরুমে আছে পাল কালার, পাল কালার। আর এছাড়া রেড ওয়াইন কালার আছে পোর্টে, পোর্টে রেড ওয়াইন কালার আছে, ঠিক আছে। আমরা এই গাড়িটির ফিচার সম্বন্ধে একটু জানি ভাই। এটা আপনার 1500 সিসি, এটা আপনার প্রজেকশন লাইট আছে, ফগ লাইটটা নাই, ফগ লাইটটা আমরা এখানে ইনস্টল করে দেবো। আর ক্রিকেট সেফটি সেন্সর আছে, তারপরে স্টারিং উডেন আছে, উডেন প্যানেল আছে, অ্যালুমিনিয়াম দেওয়া আছে। F15 প্যাকেজ মানে প্রিমিয়াম এলিয়নের মধ্যে আপনার কি স্টার্টেড আছে? আপনার অ্যালুমিনিয়াম কি গাড়ির সাথে আসছে নাকি আপনারা ইনস্টল করেছেন? না এটা আমরা এখানে ইনস্টল করছি। স্পেয়ার হুইল লিভার উইলেস প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। তো পিছনে দেখেন এটা আপনার ইন্টেরিয়র ব্ল্যাক, ইন্টেরিয়র ব্ল্যাক, হ্যাঁ কালো ফেব্রিক্স এর সিট, ফেব্রিক্স। আপনি চাইলে আপনি চয়েস মতো সিট সিট কভার করে নিতে পারবেন। এটা আপনি দেখেন উডের স্টিয়ারিং আসছে, স্টিয়ারিং কন্ট্রোলে আছে, কি স্টার্ট, 26,000 কিলো চলছে। অরিজিনাল 26,000 কিলো, ফোর পয়েন্টের গাড়ি, ফোর পয়েন্টের গাড়ি 26,000 কিলো চলেছে। মাল্টিমিডিয়া জাপান উডেন ফিনিশ এবং ফ্রেশ গাড়ি আপনার, 26,000 কিলো চল। ইঞ্জিনটা দেখেন, জি আমরা তো ইঞ্জিন দিয়ে দেখিনি। ডিভিটি ইঞ্জিন 1.5 লিটার, 1500 সিসি, একদম ফ্রেশ। ওয়াশ করেছেন? হ্যাঁ ওয়াশ তো হয়েছে। ফাইনালি আবার ডেলিভারির সময় আবার ওয়াশ পলিশ করবেন, ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় ওয়াশ পলিশ করবেন। প্রজেকশন হেডলাইট, আর প্রজেকশন হেডলাইট, প্রজেকশন কিন্তু এলইডি না, এলইডি। আমার গাড়ির মডেল শুনতে আরেকবার জানবো ভাইয়া। 2019 সাদা আপনার A15 প্যাকেজ, চাবি স্টার্ট, চাবি স্টার্ট, আর 4 পয়েন্ট অকশন পয়েন্ট 4 এবং 26,000 মাইলেজ চলা। আর প্রাইস কত রাখতেছেন ভাইয়া? এটা পড়বে 33 লক্ষ টাকা, 33 লক্ষ। আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস অল্প জমা করা দেবে। আচ্ছা অল্প একটু কমবে, ঠিক আছে ভাইয়া। আমরা নেক্সট গাড়িটা দেখি, পাল কালার। এটা 19-এর মডেল, এটা 19-এর মডেল, এটা হচ্ছে পাল, এটা আপনার জিএলইডি, জিএলইডি, এখানে এলইডি আছে প্রজেকশনের সাথে, এলইডি আছে। আর
এটা হলো বিট বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র অবশ্যই আমরা দেখব সেফটি সেন্সর আছে সেফটি সেন্সর রয়েছে এলোরিন আসেনি এই গাড়ির সাথে না এলোরিন আসলে আমরা এলোরিনটা লাগাই দিব আপনি এলোরিন ইনস্টল করে দিবেন বডি এটা এবার ফগ লাইট আছে ফগ লাইট রয়েছে এটা পার্কিং সেন্সর আছে সামনে পিছে পার্কিং সেন্সর আছে এটা পুশ স্টার্ট স্পেয়ার হলো আসছে এর সাথে জি জি স্পেয়ার আছে এলিয়ান ফিউজ স্পেয়ার ব্র্যান্ড নিউ স্পেয়ার আমরা একটু পিছনে সিটে দেখি না দেখেন ইন্টেরিয়র বেজ বিস্কিট কালার বলে ফ্যাব্রিক সেট হ্যাঁ ইনটু কভার লেদার জি প্লাস এর মধ্যে শুধু চেঞ্জ ছিল সাইড দিয়ে লেদারের আর ড্রাইভিং সিট পাওয়ার বাকি সব সাইড ড্রাইভিং সিট পাওয়ার এটাতে পাওয়ার নাই মানে জি প্লাস যেটা ওটা আছে তাহলে বেজ ইন্টেরিয়র ওটার স্টিয়ারিং ওটার প্যানেল স্টিয়ারিং কন্ট্রোল নেভিগেশন ব্যাক ক্যামেরা আর স্টিয়ারিং থেকে কি কি অপশন রয়েছে ভাই স্টিয়ারিং মাল্টিমিডিয়া কন্ট্রোল তারপর আপনার এসি কন্ট্রোল ক্লাইমেট কন্ট্রোল আছে তারপরে ওই মিটারের অপশন মিটারগুলো কন্ট্রোল করতে পারবে আমরা তো ইঞ্জিনটা দেখব হ্যাঁ একটু কষ্ট করে ইঞ্জিন দেখাতে হবে কারণ আসলে স্পেস কম এটা আপনার 4.5 গ্রেড অপশন পয়েন্ট 4.5 4.5 অপশন গ্রেড এটা 24 মাইলেজ একটু বলে দিবেন যে কি রকম আছে এটা আছে আপনার 24000 24000 সামথিং 24000 জি 24000 এটা আরো ফ্রেশ এটা একদম নতুন ইঞ্জিন নতুনের মতই নতুন মতে এটা নতুনের মতো ইঞ্জিন যেহেতু রান করেছে কম সেক্ষেত্রে ফ্রেশই আছে আমার গাড়ি মোটর সম্বন্ধে আরেকবার জানি এটা এলিয়ন 2019 এর পাল কালার জিএলইডি প্যাকেজ আর প্রাইস কত কিরকম রাখতেছেন ভাই এটা 4.5 অকশন গ্রেড আর মাইলেজ হচ্ছে 24000 সামথিং এটা আমাদের আস্কিং প্রাইস হবে 37.50 37,50,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে বলে আমরা আর একটু জানবো দুটি গাড়ি আমরা রিকন্ডিশন দেখেছি যেহেতু রিকন্ডিশন গাড়ি লোনের ক্ষেত্রে কতটুকু সাপোর্ট পাওয়া যাবে লোনের আপনি 50 থেকে 70 পর্যন্ত পাবেন 70% পর্যন্ত লোন হবে আর লিজ ফাইন্যান্স থেকে 80-90 পর্যন্ত পাওয়া যায় কাস্টমার প্রোফাইল এর উপরে ডিপেন্ড আর আপনারা ফাইনালি যখন গাড়ি ডেলিভারি দিবেন ভাই কিভাবে দিবেন ফাইনালি আপনি ফুল পেমেন্ট পাওয়ার পরে ওয়াশ পলিশ সার্ভিসিং কন্ডিশন করে ব্রেক সার্ভিস ফুল চেক করে ফুল ডেলিভারি কন্ডিশন করে তারপরে আমরা ডেলিভারি দিয়ে দিই আর যেহেতু দুটি গাড়ি ফেব্রিক সিট অনেকে তো লেদার সিট ইনস্টল করবেন সেই ক্ষেত্রে এই গাড়িটির জন্য ভালো মানের সিট কভার ইনস্টল করলে কি পরিমাণ টাকা খরচ হবে এটা আসলে সিট কভারের উপরে অনেক কোয়ালিটির আছে তো মোটামুটি ভালোর মধ্যে আপনার কার্পেটিং বা সিট সিট কভারে 12-13,000 টাকা পুরো সর্বোচ্চ আচ্ছা আমি শুরু মেয়াদ একটু জেনে নিই আমাদের একই অটো কার্স বাড়িদার আছে ব্লক প্রগতি সরণী রোড 8 নম্বর রোডের সাথে আর মোবাইল নাম্বারটি বলে দেবেন 0944300533 অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ততার মাঝে সময় দিলেন ইনশাআল্লাহ আবার চলে আসবো শুধু শুধু গাড়িগুলো আমাদেরকে দেখাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি ধন্যবাদ আপনাকে